ঠকে গেলে আফসোস নাই, ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে। এই যেমন ভালো মনের মানুষ হতে হয়, নিষ্পাপ চিন্তা ভাবনা থাকা লাগে, মন থেকে বিশ্বাস ও ভালোবাসতে জানা লাগে, আর ঠকানোর জন্য শুধু অমানুষ হলেই যথেষ্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি রান্না করব ছোট ছোট কুচুনো চিংড়ি দিয়ে আর এভাবে আলু কেটে দিয়ে সুন্দর একটা রেসিপি। আমি রেসিপিটা এই প্রথম বানাচ্ছি আর ভাবলাম সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করে নেব। আর এদিকে দিয়ে দিলাম হলুদ, লবণ এবং দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, দিয়ে দিলাম জিরা বাটা। এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে চুলায় এটা বসিয়ে দেবো রান্না করার জন্য। আর এরকম যখন পানিটা কমে আসবে দিয়ে কষিয়ে নেব একটু করে, অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব, একটু একটু করে হালকা করে কষিয়ে নেব। আর সাথে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকেও, সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু সরিষা বাটা। আর এটা বলতেই ভুলে গিয়েছিলাম, সরিষা বাটাটা সম্পূর্ণভাবে এ খাবারের স্বাদটাই আলাদা করে দেবে। তো সম্পূর্ণ রেসিপি একটু ভালোভাবে নেড়ে চেড়ে, মানে রেসিপি না সরি, সম্পূর্ণ মানে তরকারিটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর আলু যেহেতু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর সেই জন্য এখানে খুব বেশি পানি দেওয়ারও প্রয়োজন হবে না। সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। পুরো রান্নাটা এভাবেই শেষ করব। দেখেন আমার সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে এসেছে, আর এখন আলুগুলো একদম ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে একটু একটু। আর এইভাবে রান্না করে দেখবেন আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি হয়তো পুরো রেসিপিটা সেইভাবে শেয়ার করতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি শেয়ার করার জন্য, কারণ কিছু কিছু ফুটেজ নিতে আমি ভুলেই গিয়েছিলাম যার জন্য শেয়ার করা হয়নি সবগুলো ফুটেজ। আর ফাইনালি আমার রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, সরিষা বাটা দিয়ে সুন্দর একটা আলুর রেসিপি এবং চিংড়ি মাছের রেসিপি। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন আছেন আমার পেজে, পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।